नमस्कार बंधुरा, पुपुर रान्नाघरे सबाई के स्वागत जानिए आज के निये हाजिर होयेछि सर्षे फुलेर घंटो। एटा ई समय खावाटा खूबी उपकारी। एटार स्वादटा एकटु तीत कुटे प्रथम पाते गरम भातेर साथे एटा खेते असाधारण लागे और रान्ना करते एकदम चार पाँच मिनट लागे, बेशी समयो लागे ना। तो चलो बंधुरा, आमी रेसिपिटा शुरू करब। जदि रेसिपि भालो लागे ताले प्लिज छोट्ट करे एकटा लाइक दिए जेओ, और जारा एखोनो आमार चैनल सबस्क्राइब करोनि तारा एई रकम सुंदर सुंदर रेसिपि पेते आमार चैनल सबस्क्राइब करे आमार पाशे थेको, और पाशे आसा बेल आइकनटा अवश्यई प्रेस करे दिओ, ताहले जे कोनो भिडियो आपलोड करार साथे साथे नोटिफिकेशन सबार आगे तोमादेर काछेई पौंछे जाबे। चलो ताले शुरू करा जाक रान्नाटा। आमी एखाने देखो किछु सर्षे फुल निये निएछि, एटा ओजने एखाने बिक्री हय ना, तो आटी हिसाबे किनेछि। तबे आटीटा किन्तु बेश बड़ो, माने अनेकखानि फुल आछे एखाने। आर आमी किन्तु ए सर्षे फुलगुलोके एरकम गोटा अवस्थातेई माने डाँटा शुद्धई भालो करे आगे धुये निएछि। एबारे डगागुलो आमी भेंगे निये नेब। রান্নাটা করতে কি কি লাগছে একবার আমরা দেখে নিই। সর্ষে ফুল লাগছে, বেগুন একটা মাঝারি মাপের বেগুন ডুমো করে কেটে নিয়েছি, নুন স্বাদমতো, হলুদ 1/4 টিস্পুন, একটা কাঁচা লঙ্কা চেরা, আর 2 টেবিল চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আমি গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল চামচ। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে কেটে রাখা বেগুনগুলো। ফ্লেমটা আমি লো করে দিয়েছি, আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন। নুনটা কিন্তু একটু কম দিতে হবে, কারণ সর্ষে ফুলটা বেগুনটা দুটোই একদম মজে যাবে, একবারে বেশি পড়ে গেলে খেতে বিচ্ছিরি হয়ে যাবে স্বাদটা, দরকার হলে পরে দেওয়া যাবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, আর লো ফ্লেমেই এটাকে আমি 5 মিনিট এইভাবে রেখে দিয়ে ভেজে নেব। আমি ঢাকাটা তুলে নিলাম, বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখো, আর একদম নরম হয়ে গেছে। বেগুন ভাজতে তো বেশি সময় লাগেও না। এখন এর মধ্যেই আমি দিয়ে দেব বেছে ধুয়ে রাখা সর্ষের ফুলগুলো। আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেব, আর ফ্লেমটা কিন্তু লো করা আছে, এটা মজার জন্য আমি আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। আমি 2-3 মিনিট পর ঢাকাটা একটু তুলে দেব, আর এগুলোকে একটু আলতো করে এভাবে মিশিয়ে দেব। ফুল মজতে বেশিক্ষণ লাগে না, এটা মজেই গেছে, এটা আর একটুখানি সময় আমরা রাখবো। আরো মিনিট দুয়েক পর আমি ফিরে আসছি। ফিরে এলাম 2 মিনিট পর, আমি ঢাকাটা সরিয়ে নিলাম,
তখন ফুলটা সিদ্ধ হয়ে গিয়েছিল, আমি আরো 2 মিনিট রেখেছি এর সাথে যে সরু সরু ডান্ডাগুলো থাকে সেগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে, আর দিয়ে দেব পোস্ত বাটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেব। আর এই অবস্থায় এটাকে আমি আরো 2 মিনিট রান্না করব যাতে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়। রান্না কমপ্লিট, পোস্তর কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। সর্ষের ফুল আর পোস্ত দুটো মিলে একটা অসাধারণ গন্ধ তৈরি হয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব আর এটা নামিয়ে দেব, তারপর আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।